পৃথিবীর ভয়ঙ্কর সাতজন নারী, নারী হৃদয় মানে কোমল হৃদয়। এই কোমলতা যখন হিংস্রতা এসে জায়গা করে নেয়, তখন ব্যাপারটা কতটা ভয়াবহ হবে একবার কল্পনা করে দেখেছেন? অনেকের হয়তো গায়ের লোম শিউরে উঠছে এতক্ষণে। আজকে আপনাদের বলবো সেসব নারীদের কথা যাদের হৃদয়ে কোমলতার কোনো ছায়া নেই, যেখানে জায়গা করে নিয়েছে হিংস্রতা। এলিজাবেথ ব্যাথরি। পৃথিবীর ভয়ঙ্কর মহিলাদের সম্পর্কে বলতে গেলে যার নাম প্রথমে আসে তিনি হলেন এলিজাবেথ ব্যাথরি। ভদ্রমহিলা হাঙ্গেরির বিখ্যাত ব্যাথরি পরিবারে 1560 সালে জন্মগ্রহণ করেন। ব্যাথরিকে পৃথিবীর সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার হিসেবে ধরা হয়। 1975 সালে ফ্রেন্স নাদাসুদি নামে এক ব্যক্তির সাথে তার বিয়ে হয়। বিয়ের পর এলিজাবেথের স্বামী হাঙ্গেরি সেনাপতি হিসেবে নিয়োগ পেয়ে যুদ্ধে চলে যান। এরপর থেকে পুরো পরিবারের দায়িত্ব ও শাসনভার তার কাঁধে এসে পড়ে। স্বামীর অবর্তমানে তিনি একাই ব্যবসাসহ সব কিছু দেখাশোনা করতেন। বেশ চড়া বেতন দিয়ে তিনি বাসায় কুমার মেয়েদেরকে কাজের লোক হিসেবে রাখতেন। তবে আশ্চর্যের ব্যাপার হলো যে মেয়ে কাজের জন্য বাড়ির ভিতরে যায় সে আর ফিরে আসে না। পরে জানা যায় এলিজাবেথ তার ত্বক ভালো রাখার জন্য কুমারী মেয়েদের রক্ত দিয়ে স্নান করতেন। রক্ত দিয়ে গোসল করার জন্য তিনি মেয়েদের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলতেন এবং এই সময় মেয়েদের শিক্ষার উপভোগ করতেন। প্রায় 25 বছর এভাবে চলার পর রাজা ম্যাথিয়াস ব্যাপারটা জানতে পারেন। এরপর এলিজাবেথের বাসা থেকে মৃত অর্ধমৃত মেয়ে উদ্ধার করা হয়। 25 বছরে এলিজাবেথ প্রায় 640 জন কুমারী মেয়েকে খুন করেন। 1614 সালে 4 বছর গৃহবন্দী অবস্থায় তার মৃত্যু হয়। আর এভাবে শেষ হয় এলিজাবেথ ব্যাথরি নামে এক কুখ্যাত সিরিয়াল কিলারের উপাখ্যান। ক্যাথরিন নাইট। ভদ্রমহিলা জন্মগ্রহণ করেন 1956 সালে। ক্যাথরিন হলো সর্বপ্রথম অস্ট্রেলিয়ান নারী যাকে প্যারল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, কারণ সেখানে মৃত্যুদণ্ডের বিধান ছিল না। মূলত তিনি যা করেছিলেন তার সংক্ষিপ্ত ইতিহাস এরকম। ক্যাথরিন নাইট পরিবারের কোনো এক ঝামেলায় তার প্রথম স্বামীর সব দাঁত উপড়ে ফেলে দেন। একই কারণে তার দ্বিতীয় স্বামীর সামনে তার 8 সপ্তাহ বয়সী একটি কুকুরের জিহ্বা কেটে নেন এবং পরে কুকুরটির চোখ ওঠান। এর কয়েক মাস পরে তিনি আরেকটি গোপন সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তার সাথে ঝগড়ার এক পর্যায়ে তিনি ওই ব্যক্তিকে 37 বার ছুরি আঘাত করে খুন করেন। এরপর ক্যাথরিন ওই ব্যক্তির মৃতদেহ চামড়া ছাড়িয়ে ঝুলে রাখেন নিজ কামরার বেডরুমে দরজার সাথে। এছাড়াও মৃতদেহ থেকে কাটা মাথা নিয়ে স্যুপ রান্না করে বাচ্চাদের জন্য রেখে চলে যান তিনি। কিন্তু বাচ্চারা বাড়ি ফেরার আগেই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেন। ইমরা গ্রেস। ভদ্রমহিলা 1923 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইতালির রুবেস ব্রেক ক্যাম্পের সুপারভাইজার। এরপর সেখান থেকে বদলি হয়ে আসেন আউটসুইচ ক্যাম্পে। সেখানে তিনি দায়িত্ব পান 30,000 বন্দি ইহুদি নারীর। তার কাজের মধ্যে ছিল পোষা কুকুর দিয়ে নারী হত্যা, বিকৃত যৌনাচার, লাইন ধরে নারীদের করিয়ে গুলি প্র্যাকটিস, অবাধ্য নারীদের গ্যাস চেম্বারে প্রেরণ। তার এরকম হত্যাচকের জন্য তিনি বিচ অফ বিলেন নামে পরিচিতি পান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তাকে গ্রেফতার করা হয়, ফাঁসিতে ঝুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। স্কচ। ভদ্রমহিলা 1906 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কার্ল কোচের স্ত্রী। স্বামীর ক্ষমতা ছাড়াও তিনি নিজে ছিলেন বুচেন ওয়ার্ল্ড কনসেনশন ক্যাম্পের সুপারভাইজার। এই সুবাদে সেখানকার বন্দীদের মধ্যে যাদের শরীরে ট্যাটু আঁকা থাকত তাদের আর যাদের চামড়া সুন্দর তাদের আলাদা করে রাখতেন। তারপর যাদের শরীরে ট্যাটু থাকত তাদের খুন করে ট্যাটু চামড়াসহ কেটে সংরক্ষণ করতেন। শুধু তাই নয়, শরীরের অন্য অঙ্গপ্রত্যঙ্গ তিনি সংরক্ষণ করতেন। তবে তার সবচেয়ে প্রিয় শখ ছিল সুন্দর চামড়াওয়ালা বন্দীদের হত্যা করে তাদের শরীরের চামড়া দিয়ে কুশন কাভার, সুইট ল্যাম্প, বালিশের কাভার, অন্যান্য জিনিস বানানো। 1947 সালে 30 জুন তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। কুখ্যাত এই মহিলা গ্রেফতার করা হয় 1943 সালে 24 আগস্ট, কিন্তু প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান। পরবর্তীতে 1945 সালে 30 জুন আমেরিকার সৈন্যরা তাকে আবার গ্রেফতার করে। শুরু হয় তার বিচার। এবার তার কুকীর্তি প্রমাণ পাওয়া যায় আর পাওয়া যায় তার সেসব মানুষের চামড়াসহ তৈরি জিনিসপত্র। 1947 সালে 30 জুন যার তার যাবজ্জীবন জেল হয়। জেলে থাকাকালীন
76 সালে 1 সেপ্টেম্বর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেয় এই বিকৃত মস্তিষ্কের মহিলা ম্যারি অ্যান কটন। ভদ্রমহিলা 1832 সালে জন্মগ্রহণ করেন। ম্যারি তার 2 স্বামী, 1 বয়ফ্রেন্ড, 1 ফ্রেন্ড, 12টা সন্তান, প্রায় 21 জনকে খুন করেন আর্সেনিক বিষ খাইয়ে। স্বামী সন্তানদের হত্যা করে ইন্স্যুরেন্স পলিসি টাকার জন্য আর বিভিন্ন সম্পর্কে জড়িয়ে আরও যাদের হত্যা করেন তাদের টাকা আর সম্পত্তি হাতানোই ছিল মূল কারণ। পরে ব্যাপারটা ধরা পড়লে 1873 সালে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। বেলে গুনেস 1859 সালে আমেরিকায় জন্ম নেন। বেলে গুনেস ছিলেন উচ্চতায় 6 ফুট এবং তার ওজন ছিল প্রায় 91 কেজি। তিনি একে একে খুন করেন তার 2 স্বামী এবং সন্তানদের। স্বামী সন্তান ছাড়াও আরও যারা ডজনখানিক মানুষকে বিভিন্ন সময় হত্যা করেন। আর এসব হত্যার কারণ অন্য কিছু নয়, ইন্স্যুরেন্স পলিসির বিশাল টাকার লোভ। আর তাই আমেরিকায় ক্রিমিনাল ইতিহাসে তার নাম দেওয়া হয় বিচ অ্যান্ড ভিলেন হিসেবে, বিভার্লি এলিট। 1978 সালে যিনি ব্রিটেনের সবচেয়ে পরিচিত সিরিয়াল কিলারদের মধ্যে একজন ছিলেন, বিভার্লি একজন নার্স ছিলেন। তিনি 4টি শিশুকে মার্ডার করেছিলেন এবং 5টি শিশুকে ভয়াবহভাবে আহত করেছিলেন। এছাড়াও তিনি 13 জন শিশুকে 58 দিন পর্যন্ত অত্যাচার করেছিলেন ধরা খাওয়ার আগে পর্যন্ত। যেহেতু তিনি একজন নার্স ছিলেন তাই এই কাজটা তিনি বেশ সহজেই করতে পারতেন। তবে ঠিক কী কারণে তিনি শিশুদের এমন নির্মমভাবে খুন করতেন তা জানা যায়নি। ধারণা করা হয় এটা তার মেন্টাল ডিসঅর্ডার। আপনারা এসব ব্যক্তিদের থেকে সাবধানে থাকুন এবং সমাজের নাগরিক হিসেবে সঠিক দায়িত্ব পালন করুন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিও কী সম্পর্কে হতে পারে সেটাও জানান। লাইক করুন, শেয়ার করে আপনার বন্ধুকে জানিয়ে দিন আপনি যা জানতে পারলেন। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যেন পরবর্তী মজাদার ভিডিও আসামাত্রই আপনি পেয়ে যান।